লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুমন আহমেদ ভুঁইয়ার উদ্যোগে দোয়া মিলাদ ও এতিমদের মাঝে খাবার বিতরণ। চাঁদপুর সদর উপজেলার 10 নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপি সহসভাপতি সুমন আহমেদ ভুঁইয়ার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। আজ সোমবার বাদ জোহর পুরানবাজার মধ্য শ্রীরামদি মোহাম্মদিয়া আরাবিয়া কামুই মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মিলাদ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মাওলানা ফরিদ আহমেদের মুনাজাত পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন 10 নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক মোহাম্মদ তৈয়ব আলী খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়েজ আহমেদ ব্যাপারী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়াজি, সহসভাপতি হারুন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নূর মোহাম্মদ ব্যাপারী সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। সাউন্ড পাঠানো তথ্য চিত্র রিপোর্ট।